সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমি এই বিষয় এই চ্যাপ্টারের উপর কয়েকটি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে তোমাদেরকে আমি আইসোটোপ এবং আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে ব্যাখ্যা করব। আচ্ছা, প্রথমে আইসোটোপ কি এটা আমাদের জানতে হবে। আইসোটোপ মানে হচ্ছে যদি কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে তাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। আচ্ছা, এখানে দেখো আসলে পর্যায়সারণীতে অধিকাংশ মৌলেরই একাধিক আইসোটোপ বিদ্যমান থাকে। তার মধ্যে যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের সাধারণত 7টি আইসোটোপ থাকে, তার মধ্যে 3টি প্রকৃতিতে পাওয়া যায়, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আচ্ছা, হাইড্রোজেনে আমরা জানি কি নিচের দিকে কি প্রোটন সংখ্যা থাকে, খেয়াল করে দেখো এই তিনটা আইসোটোপের প্রোটন সংখ্যা কি সেম, অর্থাৎ এক। অপর দিকে উপরের দিকে কি থাকে শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে উপরের দিকে থাকে ভর সংখ্যা। হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে এক, ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে দুই, এবং কি ট্রিটিয়ামের ভর সংখ্যা তিন। অর্থাৎ তাহলে আইসোটোপের সংখ্যা হচ্ছে যদি কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে তাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। আচ্ছা, এবার আইসোটোপের শতকরা হার থেকে কিভাবে আমরা কোনো মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করব তা আজকে তোমাদের আমি শেখাবো এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এই ক্ষেত্রে ধরি যে কোনো একটা মৌল, যদি আমরা এ ধরি, আচ্ছা তাহলে ধরো এর দুইটি আইসোটোপ রয়েছে, দুইটি আইসোটোপ বিদ্যমান। আচ্ছা, তাহলে যে কোনো একটি মৌল এ এবং এর দুইটি আইসোটোপ বিদ্যমান, যদি আইসোটোপের একটি আপেক্ষিক ভর সংখ্যা
मोटा प्रकृति जो पावा जाए गुण है जो जार भर संख्या 37 ওই আইসোটোপ প্রকৃতিতে যতটুকু পাওয়া যায় তার শতকরা মানের সাথে গুণ হবে। হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা এখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে কত পেয়েছো? ক্যালকুলেশন করে পাওয়া গেল 35.5। অর্থাৎ আমরা যদি 50 এর খেয়াল করি তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ক্লোরিনের পারমাণবিক ভর ক্যালকুলেট করতে বা 35.5 দেয়া আছে। অর্থাৎ ক্লোরিনের এতগুলো দুটো আইসোটোপ পাওয়া যায় এখান থেকে গড় যে মানটা পাওয়া গেছে আপনি কি ঘটা পাওয়া গেছে ওই নিয়ে পজিশনতে বসানো হয়েছে। আজকে এতটুকু পর্যন্তই থাকলো। তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই আমি। বাড়ির কাজ সবাই লিখে ফেলো। তোমাদের সবাইকে ধন্যবাদ।